আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখেন, স্ক্রিনে এই ব্যক্তিটাকে দেখেন, ইনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি মারা গেছে, আপনারা সবাই জানেন। কিন্তু দেখেন, একজন মৃত ব্যক্তিকে নিয়ে মানুষ এভাবে কটূক্তি করতে পারে বা এভাবে ভিডিও বানাইতে পারে, কি আর বলবো। এদেরকে যদি না দেখেন তাহলে বিশ্বাস হবে না যে এরা এত সুন্দরভাবে এই দেলোয়ার হোসেন সাঈদিকে নিয়ে ভিডিও বানাতে পারে। কিন্তু এ কিন্তু আবার আরেকটা কথা বলে, আমি কোনো নেশাগ্রস্ত না বা কোনো কিছু না, এমন একটা কথা বলে। কিন্তু ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তি কি আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি কোনো সমস্যা আছে। দেখেন ভিডিওটা। তাদেরকে আকাশেও দেখা যায়, চাঁদেও দেখা যায়, ঠিক কি না? ছাদে দেখেছে, তারাই বলে সাঈদি সাহেবের গায়েবি জানাজা নাকি কাবা শরীফে হয়েছে। সাঈদি সাহেবকে যারা ছাদে দেখেছে তারা বলে যে সাঈদি সাহেব নাকি বিনা অনুমতিতে কাবা শরীফে প্রবেশের স্বীকৃতি রয়েছে বা আছে। সাঈদি সাহেবকে যারা ছাদে দেখেছে তারা বলে যে সাঈদি সাহেবের মৃত্যুর 10 মিনিট পর নাকি ভূমিকম্প হয়েছে। আসলে কতটুকু সত্যি, আসুন ভিডিও জোরের সঙ্গেই থাকবেন। অনেকেই আমাকে বলবেন যে আমি নেশাগ্রস্ত, বাবাঘোর, ডেন্ডিঘোর। আসলে বাস্তবতা কি জানেন, আমি একটা সিগারেটও খাই না। গত 2 সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন, আমি ওই যে আল্লাহকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে। আমাদের সমাজে বিএনপি জামাতের কিছু অন্তর্ভুক্ত আছে যে তারা দাবি করে এই যে দেলোয়ার হোসেন সাঈদি, উনি একজন মুফতি বলেন, রাজাকার বলেন, দর্শনকারী বলেন, যেটাই বলেন আপনারা, যে যাকে ইনাকে যেভাবে মনে করেন আমি সেভাবেই বলতেছি। আর উনি একজন আলেম বা তাফসীর কোরআন মাহফিল করেছেন, এজন্য আমিও তাকে ব্যক্তিগতভাবে সম্মান করি, আমি তাকে অসম্মান করতেছি না। এখন যে দণ্ডপ্রাপ্ত নিয়ে উনি আসামি হয়েছেন, মানবতার বিরোধী আর হচ্ছে দর্শনকারী, যাই হোক, যদিও উনি একটা বক্তব্য বলেছে যে 1971 সালের 1 ফোঁটা বালিকণা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এখন ভাই, আপনি যদি বিদেশে থেকে, যদি আপনি একটা সংগঠনের রাজনৈতিক নেতা, আপনি বিদেশে থেকে যদি বলেন যে অমুকের ঘর দুয়ার জ্বালিয়ে দাও, তমুকের ঘর দুয়ার জ্বালিয়ে দাও, আপনি এত বড় নেতা, আপনার কথা কি কেউ শুনবে না? এখান থেকে বিদেশে, আমি এখন প্রবাসে আছি, এখান থেকেও তো আমি ইচ্ছে করলে কারো ক্ষতি করলে করতে পারি। আর আরেকটা জিনিস কি, বিএনপি জামাতের একটা ভ্রান্ত ধারণা, এটা শুধু বিএনপি জামাত না, সারা বিশ্বে মানুষ বলে, বা সারা বিশ্বে বলতে বাংলাদেশি কিছু বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী আছে, এরা বলে যে দেলোয়ার হোসেন সাঈদি নাকি বিনা অনুমতিতে কাবা শরীফের প্রবেশের অনুমতি আছে। এটা নিতান্ত হাস্যকর এবং সম্পূর্ণ গুজব। আচ্ছা, বিশ্বাস করলাম, আপনাদের যদি হেড়ন থাকে, আপনার যদি সাহস থাকে, কোন গুগলে আছে, কোন নিউজে আছে, সৌদি আরবের কোন ইন্টারন্যাশনাল নিউজ সাইট আপনারা দেখেছেন যে যেখানে দেলোয়ার হোসেন সাঈদিকে বিনা অনুমতিতে কাবা শরীফে প্রবেশের সেই অনুমতি দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা দেখেন এখানে স্পষ্ট লেখা আছে যে সাঈদি সাহেব মক্কা শরীফে বিনা অনুমতি প্রবেশের অনুমতি আছে কিনা। এখানে একবারে দেখেন সাঈদি সাহেবের একটা ছবি আছে, এই ছবিটার উপরে কি লেখা আছে, ফ্যাক চেক বাই রুমার স্ক্যানার, অর্থাৎ মিথ্যা। ভাই বিলিভ মি, আমি এই বিষয়ে অনেক রিসার্চ করেছি, অনেক সার্চ করেছি, গুগলে বলেন, বিভিন্ন নিউজ সাইট বলেন, বিভিন্ন ওয়েবসাইট বলেন, আমি অনেক রিসার্চ করেছি, আমি খুঁজে পাই নাই। আর আপনারা যারা বিএনপি জামাতের অন্ধ ভক্ত, একবারে পাগলা ভক্ত, তারা যদি আমাকে একটু হেল্প করে যদি নিউজটা দিতেন। আসলে সাঈদি সাহেব মারা যাওয়ার পর অনেকেই গুজব রটিয়েছেন যে সৌদি আরবের কাবা শরীফে নাকি সাঈদি সাহেবের জন্য গায়েবি জানাজার ব্যবস্থা করেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এখানে থাকি, আসলে মূল বিষয়টা হচ্ছে স্বাভাবিকভাবে কাবা শরীফে, আমি যেহেতু এখানে থাকি, স্বাভাবিকভাবে কাবা শরীফে মানে প্রত্যেকটা সালাতের পরেই এখানকার যারা হাজির আছেন, এখানকার যারা মৃত্যুবরণ করেন, সবার জানাজাই এই কাবা শরীফে হয়। অথচ বিএনপি জামাতের লোকজন রটিয়েছে যে সাঈদি সাহেবের জন্য নাকি আপনার এখানে জানাজা হয়েছে। আচ্ছা, এমন কোনো নিউজ কি আপনারা দিতে পারবেন, বা এমন কোনো ট্রাস্টেড কোনো সাইট আপনারা আমাকে দিতে পারবেন যেখানে উল্লেখ করা হয়েছে যে সাঈদি সাহেবের জানাজা কাবা শরীফে হয়েছে? ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে বলবেন আমি মাতাল, নেশাগ্রস্ত, আমি ডেন্ডিঘোর, বাবাঘোর, অনেকেই আমাকে বলবেন, আমি জানি। কিন্তু ভাই বিশ্বাস করেন, এটাই বাস্তবতা।
যে আমি এই সকল ধরনের কোনো নেশার সাথে সংযুক্ত না। সত্যি কথা বললে যারা গালিগালাজ করে, সত্যি কথা বললে যাদের গায়ে লাগে তারা হচ্ছে অশিক্ষিত, আর অশিক্ষিত যারা তারাই বা বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যালে গালিগালাজ করে, কারণ অশিক্ষিতদের প্রধান অস্ত্রই হচ্ছে গালিগালাজ। যে কী কী কথা বলছে, এখন একটা কথা বলি, এখানে যে তারেক মানোয়ার, যে মৌলানা তারেক মানোয়ার, এ কিন্তু একটা আর কিন্তু মাথায় সমস্যা আছে, ঠিক আছে? কারণ এ কিছু কিছু সময় উস্কানিমূলক এমন এমন কিছু কথা বলে যার কারণে অন্য অন্য যে আলেমরা আছে বা অন্য অন্য যে মৌলানারা আছে তারা কিন্তু হেও হয় শুধুমাত্র এর কারণে। এখন আরেকটা কথা বলি, যে দেখেন এই যে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, এর কি যোগ্যতা আছে বা কি যোগ্যতা নাই, সারা দুনিয়ার মানুষ যারা বাংলা ভাষা বা আরবি ভাষা বা উর্দু ভাষা যারাই আছে, যারা তাকে চিনে তারা অবশ্যই তাকে সম্মান দেয়, তারা জানে যে তিনি কেমন মানুষ। কিন্তু এই ভাই আর একটা কথা কিন্তু বলছে, যে একজন নেতা যদি ফোন দিয়ে বলে কারো সমস্যা করতে সে কিন্তু পারে। দেখেন আর একটা কথা বলছে কিন্তু, যে কি তাকে সম্মান করি, মানে সম্মান ঠিকই করে। ওই কথা আছে না যে স্যার আকাশ বিড়ি খায়, এই কথা কিন্তু আমি বলে নিই, আকাশ তুই যে বিড়ি খাস আমি বলছি। তা এমন হয়েছে এর কথাটা যে এ তার নামে বদনাম করে না, তুমি যদি না জানো তোমার দাদা রাজার আছে তাকে জিজ্ঞাসা করবা, তারা জানে যে পারমিশন আছে কিনা। আর মক্কা শরীফ থেকে তার যে ইনভাইট করবে নিছিল, যে তাদের ভিতরে চারজনের যদি চারজন থেকে থাকে তাদের ভিতরে একজন ছিল এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার অনুমতি আছে কি নাই এ ব্যাপারে তোমার নাক গলানোর কোনো দরকার নাই। আর তুমি কথায় কথায় যে সমস্ত দলীয় দল টানো, ঠিক আছে, কেন ভাই এই দলেরা কি তোমার কি বাস দিছে? তুমি বলো যে দলেরা কি তোমার বাস দিছে? বাস মনে হয় তো এই দলের মনে হয় তোমার বাস দিছে, যদি বাস না দিত তাহলে এই যে জামাত বিএনপি, আরে ভাই জামাত বিএনপি না করবে, সৌদি আরব গেছো কাম করতে, কাম করো পয়সা কামাই করো বাপ মারে ভালো রা। আবার তুমি বলো যে তুমিও পারো ফোন দিয়ে করতে, কোন জায়গার শির হয়ে গেছো তুমি, তুমিও পারো, মানে তুমি কথাগুলো যে বললা রে ভাই, নিজে তো মানে উচ্চারণ সঠিকভাবে একটা কথা আমি বলতে পারো না, নিজে একটা কথা সঠিকভাবে বলতে পারো না, আর তুমি আইসো যে মানে যোগ্যতা দেখাইতে, অনলাইনে আইসো যোগ্যতা দেখাইতে, তাও আবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তুমি আইসো কটূক্তি করতে, কথা বলতে, নোংরা কথা বলতে, কোন মস্তিষ্কের মানুষ তোমরা ভাই? বুঝি না আল্লাহ পাক তোমাদের হেদায়েত কবে দেবে? একজন মানুষ মারা গেছে, বাইসা থাকাকালীন তারে মনে করো রাজাকার, দর্শনকারী, তারপরে দেশদ্রোহী, যুদ্ধ অপরাধী, যত যত যা কিছু আছে দৃশ্য, এই যে তো কি ডরেছিল, এ কিন্তু বলছে যে যার মামলায় মনে করো এতদিন জেল খাটছে এই ব্যক্তির মামলায় কিন্তু এ কিন্তু প্রধান সাক্ষী ছিল, এআই ছিল মামলা করতে বাদী হইতে, কিন্তু সেখানে সাক্ষী হয়ে গেছে, তাকে কিন্তু সাক্ষী বানানো হয়েছে, সে কিন্তু সাক্ষী হয় নাই, শুনছো না তার মুখ থেকে এ কিছু করে নাই, কিন্তু এই ব্যক্তি তো আর নাই। কিন্তু তারপরও তোমার পেট ভরতে আসে না যে না এইয়া করছি ইয়ে করছি হেয়া করছি। একজন মৃত্যু ব্যক্তির জন্য পারলে দোয়া করো যে আল্লাহ তুমি তার যে সে যে আমল করছে সেই আমলের উপর তারা সম্মানিত করবে, তার আমল যদি সঠিক হয়ে থাকে ওই রোজ হাজরের মাঠে দেখা হবে তোমাদের সাথে। যাই হোক আর কথা বাড়াম না, যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।